আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফরক্স ডায়েরিতে আপনাকে স্বাগত। আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য প্রেম নিবেদন গল্পের 6 নম্বর পর্বটি নিয়ে আসছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন গল্পে ফিরে যাই। পরদিন নাফিজা সকালে ঘুম থেকে উঠে নামাজ ও কোরআন শরীফ পড়ে আবার সেলাই কাজে লেগে গেল। কিছুক্ষণ পর মা ডাকলো। মা বলল, নাফিজা এদিকে আয়, নাস্তা করে নে। নাফিজা বলল, মা তোমরা খাও, আমি একটু পর আসছি। মা বলল, এখনই আয়, এত বেশি চাপে থাকলে শরীর খারাপ করবে। কি আর করার, মায়ের কথা মতো খেতে চলে গেল। মা বলল, কিরে আজ ভার্সিটিতে যাবি না? নাফিজা বলল, না মা কাল থেকে যাব। এমন সময় দিনা মায়ের ফোনে কল করল। নাফিজা বলল, হ্যালো। দিনা বলল, আসসালামু আলাইকুম। নাফিজা বলল, এখন খেতে বসছি, সালাম নিতে পারছি না। দিনা বলল, ও আচ্ছা, আজ ভার্সিটিতে আসবি না? নাফিজা বলল, না রে কাল থেকে আসবো ইনশাআল্লাহ। দিনা বলল, এত কি কাজ করছ বাসায়? নাফিজা বলল, 2 দিনের জন্য উপার্জন করা বেছে নিলাম। দিনা বলল, তা কোন কাজটা করছ শুনি। নাফিজা বলল, সেলাই কাজ করছি। দিনা বলল, ও আচ্ছা। নাফিজা বলল, 2 দিনের নোটগুলো আমাকে একটু দিস। দিনা বলল, অবশ্যই, এখন রাখি, আল্লাহ হাফেজ নাফিজা। আরও ভার্সিটিতে ছুটির পর কৃষ্ণচূড়া গাছের কাছে বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ দেখল তাদের পাশ দিয়ে চাসমিসের পার্টনার যাচ্ছে। শিহাব, ওর নাম কি রে? শিহাব বলল, সঠিক তো জানি না, মনে হয় দিনা, ওই দিন ডাকতে শুনেছিলাম। আরফ বলল, ও হ্যালো চাসমিস পার্টনার। ডাক শুনে দিনার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, তবুও তাকালো না। আরফ বলল, আরে কানে শুনেন না নাকি, এই দিনা। দিনা এবার পিছন ফিরে তাদের কাছে গেল, বলল, কি হয়েছে, চেঁচাচ্ছেন কেন? আরফ বলল, চেঁচালাম কোথায়, একবার ডাকলাম কানে শুনতে পাওনি, তোমার নাম কি? দিনা বলল, আজব তো, এতক্ষণ নাম ধরে ডেকে এখন নাম জিজ্ঞেস করছেন। আরফ বলল, ও আচ্ছা, তার মানে দিনাই? দিনা বলল, জি। কি জন্য ডেকেছেন? আরফ বলল, তোমার বান্ধবী কোথায়? দিনা বলল, আসেনি। আরফ বলল, ওই দিন বড় বড় কথা বলে এখন ভয়ে পালিয়েছে নাকি? সবাই হা হা করে হেসে দিল। দিনা বলল, নাফিসা ভয় পাওয়ার মেয়ে নয়, গরিব লোকেরা ভয় পায় না, মনে সাহস নিয়ে চলে, আর পালিয়ে যাবে কেন, আপনার কাছে 3 দিন সময় নিয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য। আরফ বলল, আজ তো 2য় দিন চলে গেল। দিনা বলল, আরও 1 দিন বাকি আছে তো। এমন সময় মাসুদ স্যার আর মনির স্যার আসছে গেটের দিকে বেরিয়ে যাওয়ার জন্য। মাসুদ স্যার বলল, আরে দিনা তুমি এখানে দাঁড়িয়ে কেন, বাসা যাবে না? দিনা বলল, হ্যাঁ স্যার যাচ্ছি। মাসুদ স্যার বলল, নাফিজা এখন আসে না কেন? দিনা বলল, স্যার ওর একটু সমস্যা ছিল তাই আসেনি, স্যার আমি আসি এখন। মাসুদ স্যার বলল, নাফিজা মেয়েটি গরিব হলেও অনেক মেধাবী। আরাফ দিনা ও স্যাররা চলে গেল। স্যারের কথাটি শুনে কেন জানি খুব খারাপ লাগলো। শিহাব বলল, এ কি এভাবে আছিস কেন, তোর আবার কি হলো? আরফ বলল, কিছু না, বাসায় যাই, ভালো লাগছে না। ফাহিম বলল, আচ্ছা যা, আজ সন্ধ্যায় আসিস, চৌরাস্তার রেস্টুরেন্টে যাব। আরফ বলল, আচ্ছা বাই। তারপর বাসায় ফিরে গেল। বাসায় এসে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর নিশা এসে চিৎকার করে ডাকছে। নিশা বলল, এই ভাইয়া উঠো না কেন, উঠো উঠো। আরফ বলল, উফ নিশা যা তো এখন থেকে, বিরক্ত করিস না, ঘুমাতে দে। নিশা বলল, আরে আর কত ঘুমাবা, সন্ধ্যা হয়ে গেছে,
আর সিহাব ভাইয়া তোমার ফোনে কখন থেকে কল করেই যাচ্ছে, শুনতে পাও না? আরাফ তাড়াতাড়ি উঠে বলল, কি সন্ধ্যা হয়ে গেছে, আরও আগে ডাকলি না? নিশা বলল, সেই কখন থেকে ডাকছি, আমু এসেও ডেকে গেল, তোমার তো কোনো সাড়াই নেই। আরাফ ফোন নিয়ে দেখলো সিহাবের 17টা মিস কল। উফ, আজ তো রেস্টুরেন্টে যাওয়ার কথা। দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে গেল বাইক নিয়ে। এদিকে নাফিসার বাসায় মা বলল, কিরে সন্ধ্যা হয়ে গেল যে, কাপড় দোকানে দিয়ে আসবি না? নাফিসা বলল, এটার একটু বাকি আছে, শেষ হলেই যাচ্ছি। মা বলল, অন্ধকার হয়ে আসছে, একা যাবি কীভাবে, সাইদকে নিয়ে যাস। নাফিসা বলল, আচ্ছা। কিছুক্ষণ পর আরাফ চলে এলো রেস্টুরেন্টে, দেখলো সবাই রেগে তাকিয়ে আছে ওর দিকে। আরাফ বলল, কিরে এমন করে তাকিয়ে আছিস কেন? সিহাব বলল, কতগুলো কল করেছি, এখন আবার জিজ্ঞেস করেছিস রেগে আছি কেন? আরাফ বলল, সরি দোস্ত, ঘুমিয়েছিলাম, এখন চল খাবার অর্ডার কর। সিহাব বলল, চল। নাফিজা বলল, রাত 8টা বেজে গেছে, সাঈদ চল আমার সাথে। সাঈদ বলল, ওকে আপু চলো। সাঈদকে নিয়ে কাকার দোকানে গেল। নাফিজা বলল, কাকা সবগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখে নিন। কাকা বলল, তোর কাজ অনেক সুন্দর হয়েছে নাফিজা, এত তাড়াতাড়ি এতগুলো জামা বানালি কী করে, সারাদিন খেটেছিস নিশ্চয়ই। নাফিজা উত্তরে শুধু একটা হাসি দিল। কাকা বলল, এনে তোর টাকা, আর তুই চাইলে মাঝে মাঝে আমার কাছ থেকে কাপড় নিয়ে কাজ করতে পারিস। নাফিজা বলল, আচ্ছা কাকা ভেবে দেখব। কাকা 3500 টাকা দিয়েছে, ধন্যবাদ কাকা আমার এই উপকারটা করার জন্য কাকা। এদিকে আরাফ রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় দেখলো অপোজিট পাশের সেই ট্রেলার দোকান থেকে আজও নাফিসা বেরিয়ে যাচ্ছে। ব্যাপার কি, মেয়েটা এত রাতে এখানে কেন? সিহাব বলল, কিরে দাঁড়িয়ে রইলি কেন, বাসা যাবি না? আরাফ বলল, তোরা যা, আমার একটা কাজ আছে। সিহাব বলল, আচ্ছা। আরাফ তারপর দোকানে গেল। হ্যালো আঙ্কেল, সোহেল জি বলো। আরাফ বলল, একটু আগে একটি মেয়ে বেরিয়ে গেল, সাথে একটা ছোট ছেলে ছিল, তাকে আপনি চিনেন? সোহেল বলল, হ্যাঁ চিনি তো, কেন? আরাফ কি বলি এখন, এগুলো মনে মনে ভেবে, ওকে দেখেছিলাম আমার ভার্সিটিতে, মনে হয় পরে, এত রাতে এখানে আসলো যে, তাই জিজ্ঞেস করলাম। সোহেল বলল, ও আচ্ছা, আমার কাছ থেকে কাপড় অর্ডার নিয়েছিল 2 দিনের জন্য, ওইগুলোই ফেরত দিতে আসছে, খুব ভালো একটা মাইয়া, পরিশ্রম করতে জানে। আরাফ বলল, ও আচ্ছা। তারপর বাসা চলে আসলো, সারাক্ষণ শুধু মেয়েটার কথাই ভাবছে, ও কি আমার টাকা ফেরত দেওয়ার জন্য কাজ করছে? আমি মনে হয় সেদিন একটু বেশি বলে ফেলেছি, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। নাফিসা বাসায় এসে সব টাকা একসাথে করলো, 9100 টাকা হয়েছে, বাকিটা মায়ের কাছ থেকে নিয়ে 12000 টাকা মিল করে ঘুমিয়ে পড়ল। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এতটুকুই। আশা করছি গল্পটি আপনার কাছে অনেক ভালো লেগেছে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবেই সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।